নমস্কার বন্ধুরা, একদম নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এদিকে আমার দুটো ছাগলি আছে, তাদের সঙ্গে থেকে থেকে আমি পাগলি হয়ে গেলাম। আমার স্বনির্ভর গোষ্ঠী আছে, তো সেখানে ছাগলের ছিল, আমি নেব না বলেছি, তো দলের মধ্যে কাড়াকুড়ি শুরু হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে। তখন আমি ঠিক করলাম যে আমি নেব না বলেছি, ওইসবে দরকার নেই, আমার দুটো আমাকে দিয়ে দাও। তারপর সবাইকে দুটো দুটো করে ভাগ করে দেওয়া হয়েছে, তো আমার দুটো নিয়ে এসেছি। এই 3 মাস হয়ে গেল, তো একদমই অসুস্থ ছিল। আমি ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খাইয়ে এদের পিছনে অনেক খরচাপাতি করে একটু সুস্থ হয়েছিল। আজকে দেখছি হঠাৎ করে আবার এই ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে, দাঁড়াচ্ছেও না, খাচ্ছেও না। তো যদি এ আবার দুধও দেয়, বাচ্চা মরে মানে আমার কাছে সেই দুটোই প্রেগনেন্ট ছিল, এর বাচ্চা আগেই মারা গেছে, আর এনার বাচ্চা মারা যাওয়ার পরে এনে এখন দুধ দেন। তো সকাল বিকাল আমাকে ডাকে, দুধ দোয়ানোর জন্য ডাকে, মামা করে, তো আমি সকালে বিকেলে দুধটা দিয়ে নিই, তাতে মানে কষ্টটা কমে। প্রথম দিকে দুধ ফেলে দেওয়া হতো, এখন ফেলে দেই না, জমিয়ে রাখা হচ্ছে, কিছু একটা করা। এখন এদের জন্য এই ঘাস ফাঁস এগুলো সবই আমি কেটে আনছি, আমাদের পাশে মাঠঘাট আছে, ওখান থেকে এই গমের গুঁড়ো করে দেয়া হয়, এগুলো খায়। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটাও আমি বাজার থেকে কিনে এনেছি, এটা কিনে এনে দেয়া হয়েছে, আমি নিজে দিয়েছি, এগুলো আমি দিয়েছি, এদের একটু থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছি। ভালোই চলছিল, ভালোইভাবে মানে এদের এখন মোটামুটি সুস্থই ছিল, হঠাৎ করে ইনি আজকে একটু কেমন কেমন করছে। তো এদের নিয়ে আমি ভালোই আছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, তো দেখতে থাকো। বলার সেটা হচ্ছে 3 মাস আগে পেয়েছি, তো সেই 3 মাস আগে এনে এদের ছাদে যে তুলেছি, তো এরা ছাদেই আছে, এদের কখনো নিচে নামানো হয় না, এদের নামালেও এরা চিল্লা পিল্লা করে বলে তুলে দেওয়া হয়। তো এখানেই এরা থাকে, এখন রোদ পড়ে গেছে, তো সেই জন্য এখন এখানেই রয়েছে, সারাদিন এই ছাদের উপরেই ঘোরাফেরা করে, আর এদের খুঁটে খেতেও হয় না, কারণ আমি নিজে এদের খাবার ব্যবস্থা করে দিই, বেশ আরামেই আছে। তো ছাদ পুরো এরাই দখল করে আছে। আমার যে কাঠের উনান আছে, বৃষ্টি হচ্ছিল মাঝে পড়ে, আমি রান্নাবান্না বন্ধ করে দিয়েছিলাম, তো ভাবছি আজকে আবার কাঠে করব, অনেক কাঠ ফাট জমে আছে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো আমার চ্যানেল। টাটা, বাই বাই, ভালো থেকো।